সেই সোনার বাংলাটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই সোনার বাংলা বাস্তবায়নের জন্য আজকে একটা মানুষের যেন কষ্টে না থাকে, সেই জন্য কিন্তু আজকে এই যে আপনাদের সামনে এই এত সুন্দর প্রক্রিয়া করে নাম লিখে লিখে ওয়ার্ড ধরে ধরে গ্রাম ধরে ধরে এই কম্বল বিতরণ করা হবে। তো আপনারা সবাই ভালো থাকে, সবাই সবার জন্য দোয়া করে, আমাদের দেশটা এগিয়ে যাক, আমরা যেন আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলায় কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ে তুলতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।